করি। খেয়াল করবা কাজ কি, আগে এটা শুনো, কাজ হচ্ছে যে বলের বল প্রয়োগ করলে যদি বলের দিকে সরণের পরিবর্তন ঘটে ওটাকে কাজ বলি। আর তুমি বাসায় যে কাজ করো এটা কাজ কাজ হিসেবে নেওয়ার দরকার নেই। আর মনে রাখবা কাজ এক প্রকারের শক্তি, অর্থাৎ শক্তি যেরকম পরিবর্তন হয় কাজেরও পরিবর্তন হয়। অর্থাৎ কাজ শক্তিতে রূপান্তরিত হতে পারে, শক্তি আবার কাজে রূপান্তরিত হতে পারে, দুইটাই রাইট। একটা মোটর যখন চলে বিদ্যুৎ শক্তি দিয়ে চলে, সেই মোটরটা যখন পানি উপরের দিকে তুলে, এটা হচ্ছে কাজ। এই কাজের শক্তি সে লাভ করছে কোথেকে? ওই বিদ্যুৎ শক্তি থেকে। তাহলে এই জন্য কাজ আর শক্তি একই জিনিস, কাজ আর শক্তি একই জিনিস। আই রিপিট, কাজ আর শক্তি একই জিনিস। গতিশক্তি বিভব শক্তি যেরকম, কাজও একই রকম। কাজ দিয়ে শক্তি পাওয়া যায় বা শক্তি দিয়ে কাজ পাওয়া যায়, অর্থাৎ একে অপরকে রূপান্তর করা সম্ভব। ওকে, প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে এক অশ্ব ক্ষমতা বলে, অর্থাৎ 1 হর্স পাওয়ার বলে। এটা একটু মনে রাখবা। তো পরীক্ষা আসতে পারে 1 হর্স পাওয়ার সমান কত জুল? 746 জুল। ক্ষমতার একক মাত্রা, কাজের একক মাত্রা, শক্তির একক মাত্রা, তিনটাই গুরুত্বপূর্ণ। কাজ, কাজের একক আছে যে জুল মূলত একক, এছাড়া ইআরজি আবার ফুট পাউন্ডারও বলা হয়। তো পরীক্ষায় বেশিরভাগ জুল আসে, এটা হচ্ছে কাজের একক। আবার শক্তির এককও এটাই জুল, কিন্তু ক্ষমতার একক ওটা না, ক্ষমতার একক হচ্ছে ওয়াট অথবা হর্স পাওয়ার। আশা করি তিনটাই ক্লিয়ার, কাজ শক্তি ক্ষমতা। এবার স্যার ওই কাজের অভিকর্ষীয় একক একটা আছে না, ওটা কি না? ওটা আবার কি? হ্যাঁ একটা আছে মনে, কেজি মিটার, এটা একবার মেডিকেলে আসছিল। কাজের অভিকর্ষীয় একক কি? অভিকর্ষীয় একক আর অভিকর্ষীয় কেজি মিটার মেবি। আচ্ছা এবার আমি বলি, অভিকর্ষীয় একক বলো আর যেটাই বললো সেটা হচ্ছে W = mg মনে হয় নাকি? হ্যাঁ স্যার। তো যেটাই বলুক যেটাই বলুক, তুমি ওটা সূত্র দিয়ে বের করতে পারবা। ও ঘুরে ফিরে ওটা আবার জুলি যাবে, ঘুরে ফিরে আবার সেটা জুলের মধ্যে ব্যাগ যাবে, এবং এটা আমি তোমাকে দেখাইতে পারবো। ঘুরে ফিরে সেটা আবার জুলের মধ্যে ব্যাগ যায়। তো তুমি এর একবার তুমি চিন্তা করবা তখন কোনটাকে আবার জুলে কনভার্ট করা যায়। যদি অপশনে থাকে যেগুলো উল্টাপাল্টা অপশন থাকলে সেটাকে জুলে কনভার্ট করা যায় কিনা খেয়াল করবা। মূলত সূত্র থেকেই সব আসে, কেমনে আসে আমি দেখাচ্ছি, খেয়াল করো। একটা দেখাচ্ছি, মনে করো সূত্র থেকে একক আসতে, সেটা আমি দেখাই। তাহলে কাজ W = বলের দিকে সরণ মানে Fs। তো বল হচ্ছে Ma × S। তো এম হচ্ছে যে কেজি একক লিখলাম, ত্বরণ হচ্ছে যে কি Ms² ইনভার্স 2, আর এটা হচ্ছে যে সেকেন্ড আবার। তাহলে কেজি Ms² ইনভার্স 1 কেন? কারণ এই যে এস একটা এখানে, এটা +1 আছে এই জন্য। তো কেজি Ms² ইনভার্স 1 এর মানে হচ্ছে যে কেজি মিটার বাই সেকেন্ড। এর অর্থ হচ্ছে যে প্রতি সেকেন্ডে 1 কেজি বরের একটা বস্তুকে 1 মিটার পরিমাণ সরাতে যে পরিমাণ কাজ হয় সেটাই হচ্ছে যে এটা, এটার অর্থ হচ্ছে এটা। 1 কেজি বরের কোনো বস্তুকে 1 মিটার পরিমাণ সরাইতে, মানে 1 সেকেন্ডে 1 মিটার পরিমাণ সরাইতে, 1 কেজি বরের বস্তুকে 1 সেকেন্ডে 1 মিটার সরাইতে যে কাজ হয় সেটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে বুঝাচ্ছে যে 1 কেজি বরের বস্তুকে 1 সেকেন্ডে 1 মিটার সরাইতে হবে। তাহলে এটা বল, বা একটা বস্তুকে আমরা একটা নির্দিষ্ট দিকে সরাচ্ছি একটা নির্দিষ্ট সময় পরে। তাহলে যেহেতু এখানে সরণ ঘটতেছে বলের দিকে, তাহলে এটা কাজ, এই যে এটা যে কাজ এটাতে এমনিতে বোঝা যাচ্ছে। তো এইভাবে করে তুমি বুঝে নিতে হবে যে এটাকেও কাজের একক লেখা যাবে, কেজি মিটার পার সেকেন্ড, এটাকেও কাজের একক লেখা যাবে। এবার কি বুঝতে পারছো রনি? জি স্যার, কিন্তু ওখানে স্যার সেকেন্ডটা নাই, শুধু কেজি মিটার আছে। হ্যাঁ বলো, ওখানে সেকেন্ডটা নাই, শুধু কেজি মিটার আছে। সেকেন্ড আছে নিশ্চিত? না স্যার, এটা আমি পড়ছিলাম মেডিকেলের প্রশ্ন, তো আমি মুখস্থ করছিলাম। কারণ আমি একটু দেখি, 1 মিনিট। স্যার হ্যাঁ, কাজের অভিকর্ষীয় একক হচ্ছে কেজি মিটার, এটা মেন বইয়ের লাইনে আছে। ওকে, সেটাও দেখাতে পারবো। এমন খেয়াল করো এটা জুল আলটিমেটলি,
এবার ও বলতেছে অভিকর্ষীয়, অভিকর্ষীয় হলে হবে যে ডাব্লিউ ইকুয়াল টু এফ, এস এর জায়গা হবে এফ এইচ, সেখানে হবে যে এফ এর জায়গা হবে এম জি, এম জি এইচ, বুঝে গেছে? জি স্যার। এবার এম এর জায়গায় কেজি, জি এর জায়গায় কি বসাবা? মিটার ইনভার্স, মিটার ইনভার্স সেকেন্ড লাগে, মিটার ইনভার্স টু ও না, হ্যাঁ মিটার ইনভার্স টু, এইচ এর জায়গায় কি বসাবা আবার? মিটার সেকেন্ড ইনভার্স টু, এইচ এর জায়গায় আবারও এস না? জি স্যার। এইচ ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার পড়ছো না মনে হয়? হ্যাঁ স্যার। আমি সব জায়গায় নিয়ে যেতে, তুমি যেটা বলছো ওটা ওটা তো নিয়ে নিয়ে দিচ্ছি আর কি। এফ এইচ স্যার, এটা মূলত হচ্ছে আমি শুধু মুখস্থ করছি কিন্তু এটা প্রমাণটা জানতাম না। এম এইচ তাই বলছি, এম এর জায়গায় কেজি, আচ্ছা সেটাও থাক, এম জি, এইচ এর জায়গায় হাফ জি টি স্কোয়ার, সমস্যা আছে কোনো? না স্যার। এম হচ্ছে কেজি স্যার, এর আগে দি মনে ইউটিউব গেছে না, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার অথবা জি টি স্কয়ার। আচ্ছা আমি এখন যেভাবে দেখছি এভাবে আসে কিনা দেখি না, তোমার কথা অনুসারে গেলাম তো আমি। ও জি দুইটা যে জন্য এম স্কয়ার, জি এস ইনভার্স ফোর লিখছি, আর টি হচ্ছে কয়টা? টি হচ্ছে একটা, তাহলে এস এস স্কোয়ার, তাহলে আস্তে আস্তে কি এস 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 কাটা এম এস স্কোয়ার কেজি এম স্কোয়ার এস ইনভার্স টু আসতেছে। তো এটা এটা আরেকটা আসছে, এটাও কাছাকাছি ওইটার মতোই আসছে। তাহলে তুমি যেটা বলতেছো ওইটা কি এম কেজি, কি কেজি মিটার? জি স্যার। কেজি মিটার না, কি বলছো অভিকর্ষীয় একক না কাজের? হ্যাঁ অভিকর্ষীয় একক। ওকে তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এমজি লিখবো নাকি শুধু? স্যার এটা আমি অনেক ভাবে চাইছি কিন্তু এটা আসে না। আসবে আসবে, অবশ্যই আসবে, আসবে না এরকম কিছু নাই। এই যে এখানে লিখছে কি কাজের এক অভিকর্ষীয় একক কাজ সমান এক অভিকর্ষীয় বল ইনটু একক সরণ, এখান থেকে কি আসবে? এখান থেকে তো আসবে বলে মনে হচ্ছে না। আচ্ছা এটা তুমি মেডিকেলের বইতেই দেখো, এটা আমি এখন মাথায় আসতেছে না কিভাবে নিয়ে আসবো। জি স্যার, এটা বারটা নিয়ে আসছি, আরেকটা এনে তোমাকে স্যাম্পল দেখালাম আর কি, দুইটা স্যাম্পল দেখাইলাম, ঠিক আছে? জি স্যার, জি স্যার। সূত্র দিয়ে আসবে, সূত্র ছাড়া কোনো কিছু আসে না। আচ্ছা ক্ষমতার একক ওয়াট। এবার কাজের মাত্রা, কাজের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু, শক্তির মাত্রা এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু, শক্তি আর কাজের মাত্রা একই এটা মনে রাখবা, আর ক্ষমতার মাত্রা একটু ভিন্ন টি ইনভার্স থ্রি। রিয়া কি বুঝছো ওইগুলো? জি স্যার আছে। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এটা পড়ছিলে না মনে হয় কাজের ক্ষেত্রে? মনে করো যে একটা বল এদিকে কাজ করতেছে, কাজ করার কারণে মনে করো তুমি এই এটা একটা বল আর কি, এই বলের উপর এটা এইভাবে আঘাত করছে, আঘাত করার কারণে বলটাই দিয়ে গেছে, যেতে পারে না? এখন এই যে যেদিকে বল কাজ করছে সেটার সাথে কাজের যে কোণ, সরণের যে কোণ, এটাই হচ্ছে থিটা, বুঝা গেছে? জি স্যার। তো এই থিটা হচ্ছে যে এটা মনে করো এটা 30 ডিগ্রি বা 130 ডিগ্রি হইতে পারে, সমস্যা নাই। তো এফ এস, এফ হচ্ছে একটা বলের মান, বলের মান মনে করো 5 নিউটন, আর এস হইলে মনে করো 10 মিটার, সরণ হয়েছে 10 মিটার, তাহলে 5 নিউটন বল প্রয়োগ করায় 10 মিটার সরণ ঘুরছে, আর বল এবং সরণের মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি। এটা লিখলে কাজ যেটা পাবো ওইটাই কাজ, এটা ক্যালকুলেটর তুললে যেটা আসবে ওইটাই কাজ, ক্লিয়ার? স্যার আপনার মানে যে চিত্রটা আঁকছেন এইভাবে কি মানে এখান থেকে cos থিটাটা নেওয়া যাবে? হ্যাঁ নেওয়া যাবে না কেন স্যার? মানে ভেক্টরের নিয়ম অনুসারে মানে দুইটা ভেক্টরের পাদবিন্দু একও হইতে হয় না, আপনার তো একটা শেষ একটা আদি হয়ে গেল, তাহলে কোন কি নেওয়া যাবে? হ্যাঁ আমি দেখাচ্ছি তোমাকে, তোমার সব প্রশ্নের আনসার আমার কাছে আছে। স্যার আমার এগুলো তো কনফিউশন বেশি সৃষ্টি হয়, আমি ভুল করি পরীক্ষাতে দেই। এটা কত? 130, এটা 120, তাহলে এটা কত?
একশো মানে 180 থেকে 120 জেলা থাকে কত দেখি থাকে বলো 40 হ্যাঁ 130 হলে 50 সাইড 130 না হ্যাঁ হ্যাঁ তো 50 50 ডিগ্রি এবার আমাকে বলো এটা যদি 90 ডিগ্রি হয় এটা কত 90 এবার আমাকে বলো এটা যদি এটা যদি 120 হয় অপর পাশেরটা কত 60 cos 60 আর cos 120 ডিগ্রি দিয়ে দেখো তো স্যার এখানে মানে একটাতে প্লাস বাইরে আর একটাতে মাইনাস বাইরে এইটাই পার্থক্য বুঝা গেছে জি স্যার এক জায়গায় প্লাস আসবে এক জায়গায় মাইনাস আসবে তো এই জন্য আমি ওইভাবে করছি ও তোমার ওইভাবে যেটা ওটাই আসবে বুঝা গেছে কারণ আমি মান নিচ্ছি দিক নিচ্ছি না দিক নিলে তখন ওই মাইনাসটার ইফেক্ট আসবে বুঝা গেছে জি স্যার ওকে এখন খেয়াল করো মনে করো যে বল এদিকে ক্রিয়া করায় বস্তুটার তুমি যেভাবে বলতেছো ওভাবে নিচ্ছে যাও পাদবিন্দু দিয়ে নিচ্ছি বস্তুটাই দিয়ে গেল তখন এই যে মাঝখানে 30 ডিগ্রি আসলো আর কি তো এটা যদি এস হয় এটা যদি এফ হয় তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা এস যদি মনে করো 20 মিটার হয় আর এফ যদি মনে করো 100 নিউটন হয় তাহলে তোমার লিখবে 100 গুণ 20 গুণ কস 30 ডিগ্রি এটা ক্যালকুলেটরে যেটা বসালে যেটা আসবে ওটাই কাজ স্যার 100 এমএস করলে তো দশমিক বের হয় দশমিক সহ লিখবে থাকবে অপশনে থাকবে ঠিক আছে এখন খেয়াল করো অথবা অপশনে ডাইরেক্ট এটা থাকবে এই যে 100 100 কে 20 গুণ করলে কত হয় জানি 2000 হয় না 2000 হয় এই 2000 cos থিটা এভাবে থাকবে 2000 cos 30 ডিগ্রি এভাবে থাকবে অপশনে বুঝা গেছে এই যে অপশন সি এটা মনে করো তুমি তখন সি দেখাবা ক্লিয়ার অপশনে ডাইরেক্ট cos থাকতে পারে ওটা তাকাবা কিন্তু অপশনের দিকে তাকায় তারপর ক্যালকুলেশনে যাবা আগে আগে ক্যালকুলেশন করিবা এবার এই কাজ এবং বলের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হতে পারে না যে কাজ বল বলের দিকে প্রয়োগ করলাম কিন্তু সরণের দিকে ঘটলো মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হতে পারে না জি স্যার এবার এখানে 180 ডিগ্রি দিয়ে বসাই দেখো তো কাজ 180 ডিগ্রি বসাও তো ওই 120 সমান রাখো শুধু কাজ 180 ডিগ্রি লেখো মাইনাস আসে হ্যাঁ বিপরীত দিয়ে কাজ হবে বলের বিপরীত দিয়ে কাজ হবে কিন্তু মানটা আসবে ঠিক আছে এবার বল যেদিকে সরণ সেদিকে হতে পারে না একই দিকে হতে পারে না হ্যাঁ স্যার এই যে লালটা মনে করো সরণ আর স্যার হচ্ছে মানে বলের দিকে যদি সরণ হয় তাহলে ধনাত্মক আর বলের দিকে সরণ না হলে বিপরীত দিকে হলে ঋণাত্মক আর কালোটা হচ্ছে সরণ মনে করো ঠিক আছে বল হচ্ছে 100 সরণ হচ্ছে যে 20 আর মধ্যবর্তী কোণ কত লিখবো তখন শূন্য একই দিকে হলে শূন্য তাহলে এখানে শূন্য ডিগ্রি লেখো cos শূন্য ডিগ্রি দিয়ে দেখো কত আসে এবার মনে করো বলটা এদিকে কাজ করতেছে আর কাজ হলো এদিকে তখন মধ্যবর্তী কোণ কত তো পরীক্ষা আসবে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কাজের মান কত উত্তর হচ্ছে শূন্য কারণ এই দেখো 200 গুণ 10 গুণ কি cos 90 এটা দাও কত আসবে তখন শূন্য বুঝা গেছে শূন্য এবার তোমাকে বলবে যে মনে করো যে একটা বস্তুকে ভূমি থেকে 30 মিটার উচ্চতায় ভূমি থেকে 30 মিটার উচ্চতায় 10 কেজি বরের একটা বস্তুকে ভূমি থেকে 30 মিটার উচ্চতায় 5 সেকেন্ড দূর রাখা হলে কাজ কত বলো শূন্য স্যার এখানে কোনো সরণ ঘটে নাই গুড এই রিয়া কি বুঝতে পারছো সেটা আবার বলে ভূমি থেকে 30 মিটার উচ্চতায় 10 কেজি বরের একটা বস্তুকে 5 সেকেন্ড আমি ধরে রাখছি ধরে রাখলে এটা কি বস্তুর কি সরণ করছে না 30 মিটার উচ্চতা থাকতেই পারে মনে করো আকাশে
একটা বিমান এমনিতে দাঁড়ায় আছে, কোনো দিকে যায় না, এখান থেকে 1000 মিটার উপরে বিমানটা এমনি অলৌকিক ভাবে দাঁড়ায় আছে, এদিকেও যায় না ওইদিকেও যায় না, কোনো কাজ হচ্ছে না, তাহলে তো শূন্য হবে, স্মরণ করতেছে না। ক্লিয়ার? জি। ওকে, এটার উপর বল প্রয়োগ করলাম, তারপর সে দাঁড়ায় আছে, তাহলে কাজ হবে? হবে না, কারণ এস না, স্যার হবে না, কারণ তুমি চিন্তা করতে হবে এফ আছে কিনা, দুইটা চিন্তা করবে, এফ আছে কিনা আছে, এস আছে কিনা আছে, ঠিক কস থিটা কত, 90 না শূন্য, 90 এর বাইরে অন্য কিছু হইলে এটা 90 হইলে এটা শূন্য হয়ে যাবে, শূন্য চিন্তা করার অপশন তিনটা, কাজ তখনই শূন্য হবে, খেয়াল করবা, যখন এফ শূন্য অথবা এস শূন্য অথবা থিটা কত, 90 ডিগ্রি, এই তিনটা জিনিসের একটা ঘটলে কাজ শূন্য হবে, অন্যটাই হবে না। ক্লিয়ার? স্যার আমরা তো জানি যে মানে যদি স্মরণ না ঘটে তাহলে কাজ হয় না, কিন্তু আমাদের একজন টিচার বলছিল যে টেনসর নামে কি একটা শাখা আছে, ওখানে স্মরণ না হলেও কাজ হয়, ওটা কি স্যার? তোমার ওই তোমার কি ইন্টারমিডিয়েট এই শাখাটা আছে? না স্যার। তো তুমি এটা কেন টেনশন করতেছো? ও সরি স্যার। ওকে স্যার, স্যার এটা বলে নাই, এমনি বলছে যে টেনসর, স্যার তোমাকে ওই এমনি গুলো গল্প বলে, স্যার কত শূন্য হলে তো তখন সর্বোচ্চ হয়ে যাবে, কস শূন্য হইলে সর্বোচ্চ, হ্যাঁ ঠিক আছে, তো ও টেনশন বল, ইয়া বলছে কি জানি, তুমি কি না বলছিলে কোনটা স্যার, তুমি রিয়ার প্রশ্ন কোন জায়গায়, না বললাম যে 90 হলে তো সর্বনিম্ন হবে আর শূন্য থাকলে সর্বোচ্চ হয়ে যাবে, ও শূন্য বলে নাই, ও বলছে কি জানি বলছো তুমি, স্যার স্মরণ শূন্য হলে ওখানে মানে কাজ হয়, ওটাকে টেনসর বলে, টেনসর টেনসর ও টেনসরের কথা বলছে, টেনসর একটা ভেক্টর ফর্ম, এটা তোমরা এমন বুঝবে না বাবু, তোমরা এটা নিয়ে টেনশন করার দরকার নাই, তো আমি যে তিনটা বলছি এই তিনটা মন রাখো, এফ এর মান শূন্য হইতে হবে, এস এর মান শূন্য হইতে হবে, 93 ডিগ্রি হইতে হবে, এই ঘটনা ঘটলে তখন শূন্য কাজের মান, পরীক্ষা যদি আসে কাজের মান শূন্য কখনো হয় তখন এগুলো দেখবা, অথবা বলবো কাজের মান কত, অপশনে যদি শূন্য থাকে তখন এই তিনটা চিন্তা করবা। ক্লিয়ার? মনে করো একটা অপশনে কাজের মান আছে শূন্য, তো অপশনটা তোমার অপশনটা কি সঠিক না কি সঠিক না এটা চিন্তা করতে হলে তোমাকে কি করতে হবে, এই তিনটার যে কোনো একটা চেক করতে হবে, তিনটার যে কোনো একটা খাটতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে কাজ শেষ। হাফ এম বি স্কোয়ার গতিশক্তি, হাফ এম বি স্কোয়ার গতিশক্তি, এম জি এইচ হচ্ছে যেন কি বিভব শক্তি, মনে থাকবে তো? জি স্যার। গতিশক্তি হিসাব করা হয় উপর থেকে, বিভব শক্তি বা স্থিতিশক্তি নিচ থেকে হিসাব করা হয়, বিভব শক্তি বা স্থিতিশক্তি কোথা থেকে হিসাব করা হয়, নিচ থেকে, মাটি থেকে, কোথা থেকে, মাটি থেকে, আর গতিশক্তি কোথা থেকে, উপরে থেকে। ওকে, আর ক্ষমতা, ক্ষমতা হচ্ছে যে W=P/T, সরি P=W/T, এই যে এটা P=W/T, বলো তো P=W/T, এই W MGH হইতে পারে, হাফ এম বি স্কোয়ার হইতে পারে, কারণ W হচ্ছে শক্তি বা কাজ, আর মনে রাখবা এই যে গতিশক্তি বা স্থিতিশক্তি বা বিভব শক্তি এগুলো আসলে এক ধরনের কাজ, শক্তি মানে কাজ, কি বলছি বলো তো, শক্তি মানে কাজ, মানে এটাকে W দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে, তাহলে P=, যদি W/T হয় মানে কাজ বাই সময় হয়, তাহলে যেহেতু W যেহেতু কাজ, তাহলে এটার জায়গায় আমি শক্তি লিখতে পারবো, যে কোনো শক্তি, যে কোনো শক্তি মানে কি MGH, বিভব শক্তি বা স্থিতি শক্তি, আর হাফ এম বি স্কোয়ার মানে গতি শক্তি, এটাও লিখতে পারবো। ক্লিয়ার? জি। এই যে সূত্রটা খুব ইম্পর্টেন্ট সিইউর জন্য, আবার এটাও, আবার এফ এসও লেখা যাবে, W=FS/T বা S/T কে লেখা যায়, বি এর জন্য এফ বিও লেখা যাবে। ক্লিয়ার? তিনটার দিকে তাকাবা, ওই যে FS/T এর জায়গায় S/T মানে ভি মানে ব্যাগ, তো ওই জন্য এখানে FB লেখা যাবে, এই যে এটা সব সঠিক। এবার আমরা আরো দুইটা সূত্র বাদ পড়ছে এখানে, P=BI, হ্যাঁ P=BI, P=, আবার B²/R, ওগুলো রোধের ক্ষেত্রে, বিদ্যুৎ বিদ্যুৎ। জি স্যার। তো এখানে কেন টেন নিয়ে এসছো স্যার? আমাদের সবগুলো একসাথে কম্বাইন করে পড়াইছিল। হ্যাঁ, পড়ার ভালো, যে পড়াছে সে পাগল। আচ্ছা আমাকে বলো যে পলিটিক্যাল পাওয়ার, ক্ষমতা আর বিদ্যুতের ক্ষমতা কি এক? না স্যার। আবার কাজের ক্ষমতা আর ওই যে বিদ্যুতের ক্ষমতা কি এক? না স্যার। তো সে কেন একসাথে পড়ালো? আমাকে যদি পরীক্ষা আসে ক্ষমতা কি, আমি তিনভাবে লিখি, একটা হচ্ছে বিদ্যুতের ক্ষমতা, একটা হচ্ছে কাজের ক্ষমতা, একটা হচ্ছে পলিটিক্যাল ক্ষমতা। তুমি কি জানো যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ে তাদের, তারা ক্ষমতার ডেফিনিশন কি পড়ে? তারা ক্ষমতার ডেফিনিশন পরে অন্যকে প্রভাবিত করার, অন্যকে প্রভাবিত করার এই সামর্থ্যকে ক্ষমতা বলে, এটা পরে তারা। সো এক জায়গার পর আর জায়গায় মিশাবা না, মিশালে কিন্তু ধরা খাবা পরীক্ষায়।
তখন মাথার মধ্যে উল্টাপাল্টা কাজ করবে, বুঝে গেছে? বুঝতে পারছো কি না? জি স্যার। হ্যাঁ ওকে, এখন আমরা ক্ষমতা পড়লাম, কাজ পড়লাম, এগুলার সূত্রগুলো জানলাম, এগুলো দিয়ে অঙ্ক করব। স্থিতি শক্তি আর গতি শক্তি, স্থিতি শক্তি বা বিভব শক্তি যেটাকে বলে, এই যে তোমাদেরকে এটা কেউ কোনোদিন বলছে কিনা জানি না যে স্থিতি শক্তি গতি শক্তি এগুলোকে কাজ বলা যায়, তো আমি তো বলতেছি, তুমি জাস্ট আমি কি বলি এগুলো খেয়াল রাখো, এগুলো খেয়াল রাখলে পরীক্ষা ভালো করতে পারবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো করতে পারবে না, আমরা বলে দিচ্ছি, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভালো করতে পারবে। স্যার আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেব। তুমি ওটার জন্য আলাদাভাবে পড়ো, ঠিক আছে? ওটার কথা এখানে বলবা না, কারণ এখানে বললে এটা মানে লস হবে টোটালি, কারণ আমি ওভাবে পড়াচ্ছি না, ওটা ওভাবে পড়াতে হলে আরো ডিপে যেতে হবে, আরো সূত্র এখানে যতগুলো সবগুলো পড়তে হবে, আমি তো সব পড়াচ্ছি। স্যার ওটার জন্য আমি ওই এসিএস এ মানে ক্লাস করি। হ্যাঁ হ্যাঁ করো করো, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, এখন খেয়াল করো গতি শক্তি স্থিতি শক্তি বা বিভব শক্তি যেগুলা, এগুলা থেকে তিন ধরনের অঙ্ক আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একটা হচ্ছে গতি শক্তি নির্ণয় করো, একটা হচ্ছে বিভব শক্তি নির্ণয় করো, একটা হচ্ছে মোট শক্তি। মনে রাখবা যে একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করলে বা কোন একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করলে, যেটাই হোক মানে উপরের দিকে ভাসমান কোনো বস্তু থাকলে সেই বস্তুর যে কোনো বিন্দুতে, মনে করো একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করছি, তো এখানে এখানে বস্তুটার যদি বস্তুটা উপরের দিকে এসে একটা পয়েন্টে থামে, থেমে আবার নিচের দিকে পড়া শুরু করে, যেখানে থামে সেখানে তার কোনো বিভব শক্তি নেই, এম জি এইচ শূন্য, সরি গতিশক্তি নেই, হাফ এম বি এস কে শূন্য, কারণ সেখানে সে থামে যায় বিদায়, ব্যাগটা শূন্য হয়ে যায়, ব্যাগ শূন্য হয়, ব্যাগ শূন্য হওয়ার কারণে গতিশক্তি শূন্য, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতাতে আর গতিশক্তি শূন্য থাকে, কিন্তু বিভব শক্তি থাকে সর্বোচ্চ, সেটা কত? সেটা থাকে এম জি এইচ। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তিটা সর্বোচ্চ থাকে, গতিশক্তি সর্বনিম্ন থাকে মানে জিরো থাকে। আবার যখন সেটা পড়ে যাচ্ছে মাটিতে স্পষ্ট কর, মাটিতে স্পর্শ করবে ঠিক সেই মুহূর্তে, সেই মুহূর্তে তার ব্যাগটা শূন্য হয়ে যায়, এ সরি এইচটা শূন্য হয়ে যায়, কারণ সে মাটিতে পড়ে যাচ্ছে এই জন্য, কিন্তু ব্যাগ থাকে সর্বোচ্চ, সর্বোচ্চ স্পিড নিয়ে মাটিতে আঘাত করে, এই সময় ব্যাগটা সর্বোচ্চ থাকে, বি ম্যাক্স থাকে, তো এই জন্য দেখা যায় যে ওই সময় যেহেতু এইচ শূন্য এই জন্য সে সময় এম জি এইচ থাকে না, অর্থাৎ যেটা আমরা ইপি বিভব শক্তি বলি সেটা থাকে শূন্য, কারণ এইচ নাই, কিন্তু সে সর্বোচ্চ গতি নিয়ে পড়তেছে মাটিতে, এই জন্য তার গতিশক্তি থাকে সর্বোচ্চ, এম জি এ এম বি স্কোয়ার এটা থাকবে, অর্থাৎ গতিশক্তি সর্বোচ্চ পরিমাণে থাকবে আর বিভব শক্তি থাকবে শূন্য মাটিতে পড়ার এক মুহূর্তে, আর যখন সর্বোচ্চ উচ্চতা থাকে তখন বিভব শক্তি থাকে সর্বোচ্চ আর গতিশক্তি থাকে শূন্য, উল্টা, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় যে ঘটনা ঘটে সর্বনিম্ন উচ্চতায় সেই তার উল্টা ঘটনা, উল্টা ঘটনা ঘটে, কিন্তু দেখা যায় দুই শক্তি যোগ করলে এখানকার গতিশক্তি আর বিভব শক্তি যোগ করলে যেটা হয়, এখানকার গতিশক্তি আর বিভব শক্তি যোগ করলে একই রকম হয়, আবার মাঝখানে কোনো পয়েন্ট নিয়ে এখানে এখানে এখানের একটা পয়েন্ট কিংবা এখানের একটা পয়েন্ট বা এখানের একটা পয়েন্ট নিলে এখানে গতিশক্তি বিভব শক্তি দুইটাই থাকে, কারণ বস্তুটা তখন গতিশীল থাকে এবং তার উচ্চতাও থাকে, ভূমি থেকে একটা নির্দিষ্ট উপরে থাকে, সে ভূমি থেকে একটা নির্দিষ্ট উপরে মনে করো এখানে আছে, এখানে একটা ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতা আছে, আবার সে গতিশীল, এই জন্য এখানে দুইটাই থাকে শক্তি, গতিশক্তি বিভব শক্তি দুইটাই থাকে, এই জন্য এখানকার গতিশক্তি আর বিভব শক্তি যোগ করলেও যে শক্তি পাওয়া যাবে সেটাও ওই যে একটু আগে যে শক্তি সেটা সমান হবে, এখানকার গতিশক্তি বিভব শক্তি যোগ করলে এখানকার গতিশক্তি বিভব শক্তি যোগ করলে এখানকার গতিশক্তি বিভব শক্তি যোগ করলে যেখানে যে কোনো মুহূর্তে যে কোনো পয়েন্টে গতিশক্তি আর বিভব শক্তি যোগ করলে মোট যে শক্তি পাওয়া যায় সেটা সবসময় সমান থাকে, অর্থাৎ এখানে 100 জুল পাইলে এখানেও 100 জুল পাওয়া যাবে, এখানে 100 জুল পাওয়া যাবে, এখানে 100 জুল, এখানে 100 জুল, এখানে 100 জুল, এবং মাটিতে পড়ার এক মুহূর্তেও 100 জুল পাওয়া যাবে, একে বলে শক্তির সংরক্ষণশীলতার নীতি। কি বলছি? শক্তির সংরক্ষণশীলতার নীতি। এই নীতি যদি বুঝো তোমার জন্য অঙ্ক সব ক্লিয়ার হয়ে যাবে। রনি কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন ক্লিয়ার কেমনে হবে খেয়াল করো, মনে করো এই যে উপরে যখন তখন তো বিভব শক্তি সর্বোচ্চ, গতিশক্তি শূন্য, হ্যাঁ বলো, অর্থাৎ উপরে গেলে হচ্ছে গতিশক্তি শূন্য হয়ে যাবে এবং নিচে বিভব শক্তি বৃদ্ধি পাবে, নিচের দিকে যত নামবে বিভব শক্তি কমবে তত, এজ কমতে সেই জন্য কমবে, হ্যাঁ একটা পর্যায়ে বিভব শক্তি শূন্য হয়ে যাবে কিন্তু গতিশক্তি সর্বোচ্চ থাকবে, ক্লিয়ার? মাটিতে পড়ার ঠিক এক মুহূর্তে, মাটিতে পড়ে গেলে কোনটাই নেই, ঠিক আছে? মাটিতে পড়ে গেলে কোনটাই নেই কেন, কারণ তখন উচ্চতাও নাই গতিও নাই, থেমে গেছে বস্তু। এবার খেয়াল করো এই যে যে কোনো পজিশনে যে গতিশক্তি বিভব শক্তি যে ধ্রুব থাকতেছে 100 জুল 100 জুল থাকতেছে, এটা থেকে আমরা অঙ্ক করতে পারবো কিভাবে? এই যে মনে করো তোমাকে বলবে যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে বা বিভব শক্তি গতিশক্তির তিন গুণ হবে, এভাবে প্রশ্ন করবে,
বুঝে গেছে? মনে করা যায় মানে মনে করো এখানে এখানে ভূমি থেকে মনে করা যে ভূমি থেকে এখানে এখানে আছে, তো এখানে দেখা গেছে যে গতিশক্তি আসছে 10 কিন্তু বিভব শক্তি আসছে 30 জুল মনে করো আর কি। তাহলে দেখা গেল এই যে বিভব শক্তিটা গতিশক্তির 3 গুণ না? স্যার কথা ক্লিয়ার আসছে না। মনে করো ভূমি থেকে 10 মিটার উপরে যখন ছিল তখন গতিশক্তি পাইলাম 10 জুল আর বিভব শক্তি পাইলাম 30 জুল, তাহলে বিভব শক্তি যেটা ইপি যেটা সেটা গতিশক্তির কত গুণ? 3 গুণ। এ বুঝা গেছে? তো তোমাকে বলবে উচ্চতা কত যদি গতিশক্তি বিভব শক্তির 1/3 হয় অথবা বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হয় তাহলে কত উচ্চতা ছিল বস্তুটা, এভাবে প্রশ্ন করবে। বুঝে গেছে? না আমি প্রশ্নের প্যাটার্ন বুঝাচ্ছি, একটু পরে সমাধান করব। এবার সমাধানে আসি, খেয়াল করো এই এই সূত্রটা জাস্ট মনে রাখবে তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। ভূমি হতে x উচ্চতায় গতিশক্তি স্থিতিশক্তির n গুণ হলে কার কে কার কত গুণ? রিয়া বলো। গতিশক্তি স্থিতিশক্তির n গুণ হলে। আবার বলো। ভূমি হতে x উচ্চতায় গতিশক্তি যদি স্থিতিশক্তি n গুণ হয়। যদি প্রশ্নে বলে ভূমি থেকে x উচ্চতায় স্থিতিশক্তি গতিশক্তির n গুণ তাহলে কি সূত্র যাবে? না আগে কি থাকতে হবে? গতিশক্তিকে গতিশক্তি স্থিতিশক্তির n গুণ হতে হবে, মনে থাকবে তো? জি স্যার। আবার ভালো করে বুঝো, কিন্তু গতিশক্তি স্থিতিশক্তির n গুণ হবে, ক্লিয়ার? এবার এই কথাটাকে আমি যদি ঘুরাই দেই যে ভূমি থেকে x উচ্চতায় গতিশক্তি স্থিতিশক্তির 1/n গুণ, এটা দিয়ে তুমি কি বুঝছো? এই কথাটাকে আমি এখন যে কথা লিখছি এটাকে 4 ভাবে লেখা যায়, আমি দেখাচ্ছি কিভাবে লেখা যায়। এই কথাটাকে 4 ভাবে লেখা যাবে, কিভাবে লিখবো? রনি কি আছো? জি স্যার। এই খেয়াল করো, ভূমি থেকে x উচ্চতায় গতিশক্তি স্থিতিশক্তির n গুণ যদি বলি এটা একটা, এই সেম কথা আমি আরেকভাবে লিখতেছি, খেয়াল করো। আচ্ছা এইভাবে থাক, 1/n গুণ উপরের লাইন আর নিচের লাইন একই কথা কিনা দেখো তো। জি স্যার একই তো। এর রনিকে বুঝতে পারছো? জি স্যার। এবার স্থিতি শক্তি আগে বলছি, স্থিতি শক্তি গতি শক্তির 1/n গুণ, এবার খেয়াল করো প্রথমটা আসলো কি গতিশক্তি স্থিতিশক্তির n গুণ, স্থিতিশক্তি গতিশক্তি তাহলে 1/n গুণ হবে। পরে বলছি গতিশক্তি স্থিতিশক্তির 1/n গুণ তাহলে গতিশক্তি স্থিতিশক্তির 1/n গুণ, তাহলে এই লাইনটাকে উল্টালে কি হবে বলো? এটা হবে, খেয়াল করো তো, 4টা লাইন বানানো গেছে কিনা? গেছে 4টা লাইন বানানো? বুঝে গেছে? এখন তুমি কি খেয়াল করবা পরীক্ষায় কি এটা বলছে? এটা বললে এটার এটা কি কথা, এই দুইটার কথা একই কথা?
লাল কালি যে দুইটাই কথা সে দুইটা একই কথা, তুমি খেয়াল করবে কি বলছে, এই দুইটা এটা বললে এই কথাটা বললে সূত্র হচ্ছে এটা, এখানে যেটা আছে এটা, যে উচ্চতা x ইকুয়াল টু h ডিভাইড বাই n প্লাস 1, বুঝে গেছে? এখন এই উচ্চতা কোনটা, যেখানে গতি শক্তি স্থিতি শক্তির n গুণ হয় সেটা, আর h কোনটা, h হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ যত উচ্চতা পৌঁছাতে পারে। এখানে উচ্চতা কিন্তু দুইটা, একটা হচ্ছে x, একটা হচ্ছে h, h হচ্ছে সর্বোচ্চ উচ্চতা যেটাতে পৌঁছাতে পারে, আর x হচ্ছে এখন যেখানে আছে। রিয়া কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই এই ফরম্যাট হচ্ছে যে আমাদের এখন এই যে এটা, কিন্তু এই ফরম্যাট বললে তখন এই সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, এই সূত্রটা থাকবে না, এই সূত্রের এই যে এইচ লেখা এন লেখা আছে না, এখানে ওয়ান বাই এন দিতে হবে, তখন এন এর জায়গায় ওয়ান বাই এন দিতে হবে, সেটারও অঙ্ক আমাদের বইতে আছে, পরে তোমরা পাবা। আগে তাহলে আমরা এখান থেকে একটা করি, এই সূত্রের একটা করি, এই সূত্র দিয়ে যেখানে আছে সেখান থেকে একটা করি। আচ্ছা, আবার আছে কিছু কূপজনিত সমস্যা, কৃত কাজ, এগুলো একটু পরে দেখাচ্ছি। তাহলে আমরা এই সূত্রটা একটু দেখো, গতিশক্তি ইকুয়াল টু পি স্কোয়ার বাই টোয়াইস এম, পি হচ্ছে বরবেগ, পি হচ্ছে বরবেগ, আর কাজ শক্তি উপপাদ্য পরীক্ষা ডিরেক্ট আসছে, ডাইরেক্ট সূত্র আসছে, কাজ শক্তি উপপাদ্য হচ্ছে যে শেষ শেষ গতিশক্তি ডিভাইড মাইনাস আগের গতিশক্তি, এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। আচ্ছা, এই যে এখন এতক্ষণ পর্যন্ত যে পেশাল পারলাম, এটা দেখি এখানে আলাদাভাবে, এই যে এটা 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 এইখানে যে পেশাল পারলাম, এটা দেখি এখানে আলাদাভাবে বোঝানো আছে, জাস্ট আমি ভুলে গেছি। যাই হোক, এই যে এটা এই ফর্মুলা দিয়ে করা যাবে, এই যে ফর্মুলা এগুলো দিয়ে করা যাবে। তো এগুলো আমি এই জাস্ট এতটুকু বুঝাইলে তুমি বুঝে যাবা, যে পেশাল পারছি ওটার দরকার নাই, এইখান থেকে বুঝে যেতে পারবা। খেয়াল করো, যদি বলে উলম্ব বরাবর ভূমি থেকে এক্স উচ্চতায় ইপি ও ইকে, ইপি হচ্ছে বিভবশক্তি, ইকে হচ্ছে গতিশক্তি, তো গতিশক্তি বিভবশক্তির অর্ধেক হলে, অথবা উল্টাইলে এটাকে আমরা এভাবে বলতে পারি, বিভবশক্তি গতিশক্তির দ্বিগুণ হলে তখন হবে এক্স ইকুয়াল টু টু এইচ ডিভাইড বাই থ্রি, আর গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ হলে, অথবা বিভবশক্তি গতিশক্তির অর্ধেক হলে তখন এইচ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এক্স বাই এইচ বাই থ্রি লেখা যাবে। আবার ভালো করে এই লাইনটার রিড করতে হবে, এই লাইনটার অর্থ দুইটা, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক অথবা বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, এই কথাটা বললে তখন এক্স ইকুয়াল টু টু এইচ ডিভাইড বাই থ্রি। আগে এটা এটা এই দুইটা লাইন আগে মুখস্থ করবা, তখন এই দুইটার ভেতরে যে লুকাই তারা দুইটা লাইন আছে সেগুলো অটোমেটিক্যালি বের হয়ে যাবে, ওগুলো তুমি এমনি পারবা। তুমি খালি মুখস্থ করো গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, তাহলে টু এইচ ডিভাইড বাই থ্রি, গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ, তাহলে এইচ বাই থ্রি, শুধু এইচ বাই থ্রি, অর্ধেক বলে টু এইচ বাই থ্রি, দ্বিগুণ বললে এইচ বাই থ্রি, কার গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ। তো এই গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ, এই লাইনের ভিতরে একটা লাইন আছে, লাইনটা হচ্ছে বিভবশক্তি গতিশক্তির অর্ধেক, বুঝা গেছে রিয়া? মুখস্থ করলে আরো দুইটা লাইন ভিতরে ভিতরে বাইরে হবে, ওগুলার সূত্র একই। ওকে, এবার এটা খেয়াল করো, 30 মিটার উচ্চতা হতে পরন্ত বস্তুর ভূমি হতে কত উচ্চতায়, মূল 30 মিটার উচ্চতা হতে পড়তেছে, তার একটা সর্বোচ্চ উচ্চতা এখান থেকে পড়তেছে, ভূমি থেকে কত উচ্চতা, মানে এক্স এক্স জিজ্ঞেস করছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তো গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ বলছে, তাহলে এইচ বাই থ্রি, জি শেষ আনসার, তাহলে আসবে 10। এবার বলছে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, তাহলে টু এইচ বাই থ্রি, আনসার চলে আসছে, শেষ। আশা করি ক্লিয়ার, যেটা পেশাল পারতেছিলাম সেটা শেষ হয়ে গেছে। ওকে, এখানে আসলে এই চ্যাপ্টারটা একটু মানে কি একটু ট্রিকি, ওই ট্রিক্সগুলো আমি শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কুমিল্লা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দেখো বলছে যে 100 গ্রাম বড় একটি বস্তু 100 মিটার উঁচুতে উপর হতে নিচে পড়ে, ভূপৃষ্ঠকে স্পষ্ট করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত, তো গতিশক্তি বলছি ভূপৃষ্ঠকে স্পষ্ট করার পূর্ব মুহূর্তে হায়েস্ট থাকে, এবং সেটা উপরের যেই উপরে থাকা অবস্থায় যে বিভব শক্তি, খেয়াল করবা উপরে থাকা অবস্থায় যে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল, নিচে সেই গতিশক্তির বিভব শক্তির যোগফল কি হবে, সমান,
তো উপরের বিভব শক্তিটা বের করলে হচ্ছে, উপরে বিভব শক্তি আছে গতি শক্তি নেই। তো বিভব শক্তি কত? এম বি এম জি এইচ, এম হচ্ছে যে 100, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 100। বুঝে গেছে? এখানে চালাকি করে অনেকে বি খুঁজবে, যে গতি শক্তির বি কই। এই যে রনির মতো যারা, তারা তাদেরই অবস্থা হবে, যাদের কনসেপ্ট ক্লিয়ার নাই। কিন্তু ওই যে মনে করো যে খালি কি বলবো, রনি বুঝতে পারছো তো, বের করতে বলছে কিন্তু গতি শক্তি, কিন্তু গতি শক্তির ব্যাগ নাই। রনি ওকে আছে? জি স্যার। এখানে কি ব্যাগ আছে এই সূত্রের মধ্যে? এখানে উদ্দীপকে স্যার না, এটা হচ্ছে ওই যে সর্বোচ্চ উচ্চতার বিভব শক্তি, মানে স্যার কাজটা হচ্ছে ওই যে সর্বোচ্চ উচ্চতার মোট শক্তি আর নিচের যে মোট শক্তি এটা কি সমান? হ্যাঁ, এটা এতক্ষণ এই জন্য বুঝেছিলাম। আর তোমরা তো বলতে মনে করতেছিলে যে স্যার কি না কি পড়াচ্ছে, কেন পড়াচ্ছে আল্লাহ জানে। এখন তো ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এখন আমরা ওই সর্বোচ্চ উচ্চতার বিভব শক্তিটা বের করবো, এম জি এইচ। এম হচ্ছে 0.1, কারণ এই 100 গ্রামকে 1000 ভাগ করতে হবে। 100 গ্রামকে 1000 ভাগ করলে হয় 0.1, 0.1 দিয়ে 100কে গুণ করতে হবে। 100 হচ্ছে মিটারের জন্য, 100 মিটার উচ্চতা। এম জি এইচ, এইচ হচ্ছে 100, তো 100কে 0.1 দিয়ে গুণ করলে 98 আসবে। হ্যাঁ, 98 আসবে, 98 জুল উপরের সর্বোচ্চ শক্তি। তো নিচের সর্বোচ্চ শক্তিও 98 হবে, এবং নিচে তো আর গতি শক্তি নেই, সরি বিভব শক্তি নেই। ভূপৃষ্ঠকে স্পষ্ট করা, স্পর্শ করার পূর্ব মুহূর্তে কি বিভব শক্তি আছে? না, পুরোটাই কি গতি শক্তি? গতি শক্তি। তাহলে উপরের মোট শক্তি আর নিচের মোট শক্তি তখন সমান না? হ্যাঁ সমান। এজন্য 98 জুল। ক্লিয়ার? জি স্যার। এটা একটু মুখস্থ, ডাইরেক্ট মুখস্থ, মেডিকেল বাস্তব। আর 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 3.6 × 10⁶ জুল মনে রাখতে হবে। দুইটাই সিক্স, এটা অলরেডি আসি গেছে, দুইটাই সিক্স মনে রাখতে হবে। ক্ষমতার এককটা আসতে পারে, ক্ষমতার একক, ক্ষমতার মাত্রা, শক্তির মাত্রা একক, দুইটাই আসতে পারে। 1 কিলোওয়াট আওয়ার সমান কত? এটা বিদ্যুতের চ্যাপ্টার, এখানে চলে আসছে ভুলে, তাও একই 3.6 × ওই যে 3600 জুল লিখে দাও, 3600 জুল। 1 কিলোওয়াট আওয়ার সমান 3600 জুল। আচ্ছা, আগে কিছু অঙ্ক করি, এই সহজ এগুলো বলে লাভ নাই। এ দেখো, 2 নিউটন বলের একটি বস্তু নির্দিষ্ট পরের বস্তুর উপর ক্রিয়া করায়, বলের দিকে 60 ডিগ্রি কোণে উৎপন্ন করে 5 মিটার দূরে গিয়ে সরে গেল, কৃতকাজের পরিমাণ কত? এখন তুমি লিখবে এফ এস কস্থিটা, এফ হচ্ছে যে 2, এস হচ্ছে যে 5, 5 × 2 = 10, 10-এর সাথে cos 60, cos 60 মানে sin 30, sin 30 মানে হাফ, 10-এর সাথে হাফ গুণ করলে 5, উত্তর 5। আমি মনে মনে করছি, কোনো সূত্র লিখি নেই, বসাই নেই। আমাকে বলো যে এই যে 5 × 10 এটা তো বুঝছো, এফ এস এবার একটু সহজ দেখে একটা করি, বলছে যে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজের মান শূন্য হয়, কোণ কত হতে হবে? 90। গুড। এত কেজি বরের একটি বোমা ভূমি থেকে 1 কিলোমিটার উঁচুতে অবস্থিত একটি বিমান থেকে ফেলে দেওয়া হলো, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতি শক্তি কত? আগের অঙ্ক এখানকার 1 নাম্বারটার কি? ওই 1 নাম্বারটা 2010 সালে আসছে, আবার 9 সালে। এই যে প্রশ্ন যে রিপিট হয়, এটারও একটা প্রমাণ দিলাম। এখানে আসছে ML² × 10⁻² কার মাত্রা? শক্তির মাত্রা বা কাজের মাত্রা। তো এখানে শক্তি এক জায়গায় আছে শুধু কাজ, এক জায়গায় আছে শুধু শক্তি, আর এক জায়গায় আছে কাজ ও শক্তি, কোনটা তুমি কোনটা দেখাবা? কাজ ও শক্তি, কারণ এটা দুইটা। স্যার 12 নম্বরটা তো আমরা স্থিতি বিভব শক্তি বের করব না, গতি শক্তি? হ্যাঁ, ওই একই একই, ওই যে সমান, যে এক আর 12 একই অঙ্ক। ক্লিয়ার? জি। ওকে, এবার 2 নম্বরটা দেখো, বলছে এত কার মাত্রা? বলছে শুধু কাজের, শুধু শক্তির, কাজ ও শক্তির, কাজ ও শক্তি, কারণ কাজের শক্তি সেম। ওকে, ক্ষমতার মাত্রা খেয়াল করো, এই যে এখানে আসছে ক্ষমতার মাত্রা একক, এক বছর আসছে মাত্রা, আরেক বছর আসছে একক। দেখো 8 সালে মাত্রা, 9 সালে একক, আর 7 সালে দুইটি একসাথে, তবে শক্তির। সিক্স ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটর 1 মিনিটে কতটুকু কাজ করবে? তাহলে কাজ P×T হবে, P×T। হ্যাঁ, W=PT বা P=W/T।
তাহলে এটা 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ড ইনটু 6, 636, 36 এর পরে আরেকটা আছে 0, 360, ক্লিয়ার? মুখে মুখে এখানে কেউ ইয়ার সিস্টেম নাই, ক্যালকুলেটর তোমরা কেন ব্যবহার করো আমি জানি না, সিইউর অঙ্ক করার জন্য ক্যালকুলেটর দরকার হয় না, শুধু ওই হায়ার ম্যাথের জন্য দরকার হয়। এবার খেয়াল করো, একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, দুজনের ভরবেগ কি সমান? আমাকে বলো হালকা বস্তু আর ভারী বস্তুর ভরবেগ সমান, ভরবেগ হচ্ছে বড় ব্যাগের গুণফল, বড় ব্যাগের গুণফল। তাহলে হালকা বস্তুর ব্যাগ বেশি ছিল না ভারী বস্তুর ব্যাগ বেশি ছিল? দুইটার ভরবেগ সমান। রনি, জি স্যার, একটা বস্তু হালকা মানে ওজন কম আর একটা ওজন বেশি, কিন্তু দেখা গেছে দুইটার ভরবেগ সমান। ভরবেগ স্যার হালকা বস্তুর বেগ বেশি ছিল, কারণ মানে ভর যত কম হবে তার বেগটা তত বেশি থাকে। হ্যাঁ, না হলে সে ওই আরেকজনের ভরবেগ সমান হবে না তো, ক্লিয়ার? বুঝি আগে বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটা বুঝতে হবে আগে, এটা বুঝতে পারলে ঘটনা ক্লিয়ার। তাহলে হালকা বস্তুর বেগ বেশি, এখন গতিশক্তি কার বেশি জিজ্ঞেস করছে, গতিশক্তি কার উপর ডিপেন্ড করে? স্যার দুইটা ব্যাগ এবং বদ দুইটার উপরে ডিপেন্ড করে, হাফ ব্যাগের উপর বেশি ডিপেন্ড করে, কারণ ব্যাগের উপর কি আছে? হ্যাঁ স্কয়ার আছে, স্কয়ার আছে। তাহলে গতিশক্তি কার বেশি হবে, হালকা বস্তুর না ভারী বস্তুর? হালকা বস্তুর, কারণ তার ব্যাগ বেশি, হালকা বস্তুর ব্যাগ বেশি ছিল, বিষয় তার পর ব্যাগ ও ভারী বস্তুর সমান হয়েছে। এখন যেহেতু তার ব্যাগ বেশি এবং ব্যাগের যেহেতু ইফেক্ট বেশি স্কয়ার ব্যাগের উপরে, তাহলে ব্যাগ বেশি হলে ভর আর কি কম হবে? হ্যাঁ, তাহলে তার হালকা বস্তুর কি বেশি, গতিশক্তি বেশি? বেশি। তাই এখানে দেখাচ্ছে 3 মিনিট পর ক্লাস অফ হয়ে যাবে। হ্যাঁ, 3 মিনিট পর আমাদের ক্লাসও শেষ। এবার আর 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 দুই একটা অঙ্ক করি, যে ও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অঙ্ক করি। প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 110 মিটার উপরে তোলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প দরকার? P equal to W by T, বুঝা গেছে? ওখানে লিখতে হবে MGH, MGH by T, MGH by T লিখতে হবে। এই রনি বুঝতে পারছো এটা কি লিখতে হবে? জি স্যার। M বের করে নিতে হবে 10 লিটার থেকে, 10 লিটার পানির M কত তুমি বের করে নিবা, বুঝা গেছে? MGH, জি তো মুখস্থ জানো, M 10 লিটার থেকে বের করবা, H হচ্ছে 10, 10 মিটার উপরে তুলতে হবে, আর T হচ্ছে যে প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড, T এর মানে 1। স্যার এবার যেহেতু কেন্দ্র তিনটা, তাহলে কি মানে ঢাকা ইউনিভার্সিটির কোনো কিছু কি আবার রিপিট হতে পারে? চিটাগং ইউনিভার্সিটির কোশ্চেনে না না না, চিটাগং ইউনিভার্সিটির প্রশ্ন চিটাগং ইউনিভার্সিটির স্যাররা করবে। স্যার আগে যেভাবে করে আসছে সব মানে এইভাবে করে তো আসবে, তাই না? কোনো চেঞ্জেস তো হবে? কোনো চেঞ্জ নাই, এ খেয়াল করে দেখো, কোনো চেঞ্জ নাই। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির মতো হবে, চিটাগং ইউনিভার্সিটির প্রশ্ন চিটাগং ইউনিভার্সিটির মতো হবে। স্যার বলো। স্যার আমার তো মনে হয় আমি বাংলাতে পাস করব না, চট্টগ্রামের আমার খুব ভয়। কয়েকদিন পর বাংলা পড়াবো আবার। খেয়াল করো, এত কেজি ভরের একটি বস্তুর ভরবেগ এত হলে গতিশক্তি কত? ইকুয়াল টু পি স্কয়ার বাই 2 m, ওই সূত্রটা হবে। হ্যাঁ, ইকুয়াল, ওই যে একটুকে পড়াছি, ইকুয়াল টু পি স্কয়ার বাই টুয়াইস m m, যেখানে পি হচ্ছে ভরবেগ, ঠিক আছে? এই যে এটা রিয়া, তুমি ভালো করে খেয়াল করো, এই যে এটা E = P² / 2 m, P হচ্ছে ভরবেগ, m হচ্ছে শুধু ভর। আর আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটাতে ভরবেগ আর ভর দেওয়া, ভরবেগ আর কি দেওয়া আছে? এই যে এটা ভর দেওয়া আছে, ভরবেগ দেওয়া আছে, তো ভরবেগ হচ্ছে P, সূত্র হচ্ছে P² / 2 m, এটা হচ্ছে P। তাহলে P স্কয়ার মানে 200² / 2 m, মানে 2 × 100, মানে 400/100 যাই বের হয়, ক্যালকুলেটর যাই বের হয়, ওইটাই অ্যানসার। দেখো বলছে যে কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বলসরণের মধ্যবর্তী কোণের মান কত? শূন্য হয়। শূন্য হয়, ওই যে দেখাইছি আমরা, একটাতে 2000 রয়ে গিয়েছিল, মনে আছে না? শূন্য হওয়ার কারণে, শূন্য হওয়ার কারণে ওই যে মনে আছে না, fs হচ্ছে ডাইরেক্ট। হ্যাঁ, আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার w = fs, শূন্য হইলে w = fs, cos θ থাকবে না, ক্লিয়ার? জি। ওকে, তাহলে এগুলা তোমরা প্র্যাকটিস করো বাসায় বসে বসে। এই শীটটা আমি একটু পরে পাঠিয়ে দিচ্ছি, পরের দিন কি পড়াবো বলে।